السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত বন্ধুগণ, আজকে আমার সাবজেক্ট হলো, বিষয় হলো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এবং ভ্রমণ বিলাসী। আপনারা দেখে থাকবেন, আমরা প্রয়োজনে অপ্রয়োজনে আবেগে আমরা অনেকে অনেক ভ্রমণ করে থাকি, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা চলে যাই, আত্মকেন্দ্রিক, আত্ম সাধনে অর্জন। কিন্তু দেখেন, বর্তমানে বাংলাদেশে যে রোড ঘাট, বাংলাদেশের যে হাইওয়ে অবস্থা, বাংলাদেশের যে ছোট রাস্তা, থানা বিপি বলেন, ডিস্ট্রিক্ট বিপি বলেন, বিভাগ বলেন এবং রাজধানী বলেন, সব জায়গায় জ্যাম জ্যাম আর জ্যাম, এবং যানজটের কারণে আমাদের পরিবহন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ে গেছে এবং জনজীবন আরো বেশি হুমকির মুখে পড়ে গেছে। এই জন্য আমরা যেখানে সেখানে অযথা আমরা ভ্রমণ করব না, অযথা আমরা ভ্রমণ করব না, আমরা অযথা এখানে সেখানে যাব না। কারণ এই ভ্রমণ করতে গেলে রোড অ্যাক্সিডেন্ট আমাদেরকে এড়িয়ে চলতে হবে। পৃথিবীর কোনো দেশে এত রোড অ্যাক্সিডেন্ট নাই, একমাত্র পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে রোড অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত মৃতের সংখ্যা মৃতের মিছিল। যদি আপনি সারা বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টের মিতির কথা জানেন, আপনি পাগল হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই জন্য আমরা নিজেরা বাঁচবো, অন্যদেরকে বাঁচবো, অযথা আমরা ভ্রমণ করব না। যেমন বর্তমানে নিষিদ্ধ করা হচ্ছে সেন্ট মার্টিন, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চল, কিন্তু কি হচ্ছে, আমাদের মানুষগুলো মানছে না, তারা চলে যাচ্ছে। কিন্তু ওখানে গোলাগুলি হচ্ছে, যেখানে আমাদের বাহিনীর সাথে আদিবাসী এবং আপনার দেশ সাথে মানে একটা বিতর্ক চলছে, তাও সে গুলির জবাব গুলি। সেখানে কেন আপনি ভ্রমণ করতে যাবেন? টেকনাফ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, কেন আপনি ওখানে যাবেন? কক্সবাজার যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, আপনি কেন ওখানে অযথা গিয়ে আপনার জীবনটাকে নষ্ট করবেন? হইতে পারে আপনার পা, হইতে পারে আপনার শরীর, হইতে পারে আপনার হাত, হইতে পারে চক্ষু, হইতে পারে ব্রেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি যদি অসল হয়ে যান, আপনার ফ্যামিলি অসল, আপনার অনেক বড় স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। এই জন্য আমরা অযথা ভ্রমণ করব না, অযথা আমরা যেখানে সেখানে যাব না, যতটুকু প্রয়োজন ততটুকু, এর বাইরে আমরা অযথা ঘরের বাইর হওয়াটা আমি মনে করি এটা ভালো না। কারণ আমি যা দেখেছি কিছুদিন আগে, অনেক মানুষ আমার বন্ধু বান্ধব ছিলেন বা আত্মীয় স্বজন ছিলেন, তারা কি করেছে, তার অটোমেটিক কি হয়েছে, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন তারা কত হাসি খুশি ছিল, কত সুন্দর জীবন ছিল, তারা কি হয়ে গেল, তারা অটোমেটিক পঙ্গুত্ব পালন করে দিচ্ছে। এই জন্য আমি বলবো, আপনারা অযথা রাস্তার এপার থেকে ওপার যাবেন সাবধানে, আপনি ফ্লাইওভার যাবেন তাও সাবধানে, ভ্রমণ করবেন সাবধানে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ইনশাল্লাহ পাঁচত্ব নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ সমস্ত কিছু দিতে পারে, পৃথিবীর আর কেউ দিতে পারে না। তো ইনশাল্লাহ দেখা হবে জান্নাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।